আসসালামু আলাইকুম দর্শক আমার নাম ডক্টর ইমরুল কবির এবং আপনাদের সাথে আবার আমরা হাজির হয়েছি আমাদের নিয়মিত স্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস আজকে আমাদের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি রয়েছেন উনি এসেছেন সুদূর ইউনাইটেড কিংডম থেকে উনি ইউনাইটেড কিংডমে ন্যাশনাল হেলথ সার্ভিসের হসপিটালে প্র্যাকটিস করছেন একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে উনি দু হাজার একে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন এবং এত বছর ধরে সুযোগে উনি প্র্যাকটিস করে যাচ্ছেন ইউকেতে ওনার নাম হচ্ছে ডক্টর সাইদ হক এবং আজকে আমরা কথা বলবো ওনার প্র্যাকটিস নিয়ে এবং এক্সারসাইজ এবং ফিজিক্যাল থেরাপিতে শ্বাস প্রশ্বাসের এবং রেসপিরেটরি মেডিসিনের ইম্পর্টেন্সটা নিয়ে তো আজকে আমাদের সাথে রয়েছেন এগেন ডক্টর সৈয়দ হক আপনাকে স্বাগতম থ্যাংক ইউ জি তো আজকে আমাদের অনেক কথা অনেক প্রশ্ন তো আমি প্রথমেই বলি যে আমাদের প্র্যাকটিসে ফিজিক্যাল থেরাপিতে যেটা আমরা দেখি প্রথমত আমরা দেখি সাধারণত রুগীদের বাত ব্যথা শারীরিক দুর্বলতা আমরা আর্থ্রাইটিসের পেশেন্ট দেখি আমরা বয়স্ক পেশেন্ট দেখি আমরা অনেক পেশেন্ট দেখি যাদের শ্বাসক কষ্ট থাকে বিভিন্ন কারণে তো দেখা যায় যে এইটি পার্সেন্ট মানুষই আদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের রেগুলার না বা তাদের এক্সারসাইজ রেগুলার করা হয় না তখনই আমরা দেখি যে বিভিন্ন শ্বাসকষ্টে তারা ভোগে তো এবং এক্সারসাইজে যে শ্বাসকষ্টের সাথে আমাদের যে রিলেশনশিপটা সেটা আমরা সময় ফেস করি এবং এটা আমরা পেশেন্টকে এডুকেট করি এই ব্যাপারে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ডের সঠিক ভাবে কাজ করার ইম্পর্টেন্সটা কিংকিণ্ডেন্ট কিডনি একটা অঙ্গ কিন্তু হচ্ছে আমাদের বুকের দুপাশে ফুসফুস মাঝখানের হৃৎপিণ্ড এবং সহজ করে বলতে হলে যেটা বলতে হয় যে আমরা যখন শ্বাস নেই আমাদের অক্সিজেন আমাদের শরীরের ভিতরে আসে ফুসফুস সেটাকে নিয়ে যায় এবং সে অক্সিজেনটাকে রক্ত সঞ্চালন করে আমাদের রক্তের মধ্যে এবং আমরা জানি আমাদের হৃদপিণ্ডের কাজ হচ্ছে শরীরে রক্ত সঞ্চালন করা সো যে অক্সিজেনটা ফুসফুসের মাধ্যমে রক্তে আসে সেটাকে শরীরের প্রতিটা কোষে নিয়ে যাওয়ার নিয়ে যায় রক্ত এবং সেটাকে রক্তটাকে সঞ্চালন করা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এছাড়াও আর অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ আছে বাট এগুলো হচ্ছে আমাদের মেইন কাজ আচ্ছা তো এই যে ফুসফুসের যে কার্যক্ষমতা কাজ করার ক্ষমতাটা কেন কমে যায় সাধারণত সো যেটা হতে পারে যে ফুসফুসের নিজস্ব রোগ এর কারণে হতে পারে এবং যে আমরা যে ধরনের রেসপিটারি মেডিসিনে যে ফুসফুসের কমন রোগগুলো নিয়ে ডিল করি যেমন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পারমারি ডিজিজ অ্যাসমা বা হাঁপানি লাংয়ের ফাইব্রোসিস হতে পারে লাং ক্যান্সার নিয়ে আমরা ডিল করি তো সেগুলো হচ্ছে ফুসফুসের ইনফ্রেন্সিক রোগ কিন্তু এছাড়া যে কারণে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে একটা কারণ হচ্ছে যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল ডিকন্ডিশনিং তো মানুষের যদি কার্যক্ষমতা কমে যায় তাদের এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায় সেটা যে কারণেই হোক সেটা একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতার উপরে এবং আমার মনে হয় এখানে ফিজিওথেরাপির একটা রোল অবশ্যই আছে জি আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আমরা ফিজিক্যাল থেরাপিতে যেটা দেখি সাধারণত বয়স্কদের বেলায় যে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের জন্য দেখা যায় যে তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় দেখা যায় যে তারা ব্যথার জন্য বাতের জন্য বিছানায় পড়ে থাকে বা বিছানায় শুয়ে থাকে বা আমাদের যে এনভায়রনমেন্ট নিউ ইয়র্কের যে শীতের সময় ঠান্ডা বেশি থাকলে তখন বের হতে পারে না ঘরের থেকে বা ঘরের মধ্যে দেখা দেখা যাচ্ছে ঠান্ডার জন্য ব্যথা বাড়ে এবং ব্যথার জন্য তারা মুভমেন্ট কমায় দেয় তো সাধারণত তারা বসে থাকে শুয়ে থাকে এবং তাতে দেখা যায় যে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমার ফলে ফুসফুসের উপর প্রভাব ফলে তো তখন যারা মুভমেন্ট করে সিঁড়িতে ওঠার সময় দেখা যায় যে হাঁপে যায় এক্সারসাইজ করলে হাঁপে যায় একটু হাঁটার পরেই হাঁপে যায় তো তখন যারা ফিজিক্যাল থেরাপিতে আসে দেখা যাচ্ছে আমরা আঠুর ব্যথা ট্রিটমেন্টের জন্য তাদেরকে যখন হাঁটতে বলি ট্রেডমিলে বা বাইক করতে বলি তখনই দেখা যাচ্ছে পাঁচ মিনিট একটু হাঁটার পরেই পেশেন্টরা বলে যে হাঁপিয়ে যাচ্ছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের বুকে ব্যথা হচ্ছে তো এই ধরনের কমপ্লেনগুলো আমরা রেগুলারলি শুনি তো সেই জন্য ডক্টর হক যেটা বললেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রেগুলারলি করতে হবে যেন আমাদের না হয় ফুসফুস এটা প্রভাব যেন না ফলে কারণ এটা যদি আস্তে আস্তে কমতে থাকে তো এটা আমাদের পুরো শারীরিক স্বাস্থ্যকেই প্রভাব ফেলতে পারে এবং আমাদের অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে এ নিয়ে এবং আপনি বললেন কিছুক্ষণ আগে সিওপিডির কথা সিওপিডিটাকে একটু ভেঙে বলবেন একটু খুলে বলবেন আমাদেরকে আচ্ছা সিওপিডি হচ্ছে আমাদের ফুসফুসের অনেকগুলো রোগের মধ্যে প্রধান যে রোগটা নিয়ে আমরা ডিল করি সেটা হচ্ছে সিওপিডি এটার আরেকটা নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ অনেকে এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাসিমা বলেও চিন চিনে এটা প্রধান কারণ হচ্ছে ধূমপান এবং ধূমপানজনিত রোগ রোগী ফুসফুসে ফুসফুসে বেশিরভাগই এফেক্ট করে কিন্তু সিওপিডি হচ্ছে একটা রোগ যেটা অলমোস্ট পুরোপুরি ধূমপানের কারণে হয়ে থাকে এবং এটা এটা বিভিন্নভাবে মানুষকে এফেক্ট করে শ্বাস প্রশ্বাসের সমস্যা তো আছেই তাছাড়া ঘন ঘন বুকে ইনফেকশন হওয়া এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যাওয়া তারা হয়তো দশ বছর আগে যতখানি করতে পারতেন সেটা এখন আর করতে পারছেন না বিকজ তাদের শ্বাসকষ্টটা এত 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 প্রকটভাবে তাদেরকে এফেক্ট করছে এবং এগেন আমি আসছি আমার ফিজিওথেরাপির রোলের উপর যখন সিওপিডি রোগী যখন খুব বাজে ইনফেকশন নিয়ে হসপিটালে ভর্তি হয় সেখানে ফিজিওথেরাপির রোল আছে যেমন কীভাবে কফটাকে ভালোভাবে বের করতে হয় বুকটাকে বুকটাকে ক্লিয়ার করতে হয় সেখানে ফিজিওথেরাপির রোল আছে এছাড়াও যখন যখন রোগীরা বাসায় যায় তখন ইন দ্য লং টার্ম তাদের কিভাবে ফুসফুসে যেই ক্ষমতাটুকু আছে সেটাকে কীভাবে বেস্ট ইউটিলাইজ করা যায় সেটার জন্য এক্সারসাইজ প্রোগ্রাম যেটাকে আমরা বলি পালমোনের রিহ্যাবিলিটেশন সেটা একটা কয়েক সপ্তাহ ধরে একটা গ্র্যাজুয়েটেড কোর্স এবং এটা মেইনলি ফিজিওথেরাপি দ্বারা পরিচালিত হয় সেখানে রোগীদেরকে শেখানো হয় কীভাবে তাদের ওই শ্বাস শ্বাসকষ্টের এই সেন্সেশনটাকে কীভাবে তারা ডিল করবেন শ্বাস প্রশ্বাসের উপর জোর দেওয়া এবং বিভিন্নভাবে এটাকে কোপ করা এবং ফিজিক্যাল এক্সারসাইজও এখানে একটা ইম্পর্টেন্ট রোল আছে যে তাদের বুকের বুকের মাসেলগুলা কিভাবে স্ট্রং করতে হয় এবং সেটা পরবর্তীতে তাদের শ্বাস শ্বাসকষ্টের অনেকখানি কমিয়ে আনে সেটা ওকে তাহলে আমি আবারও একটু রিপিট করি ডক্টর সাহেব যেটা বললেন যে প্রথমত সিগারেট স্মোকিংয়ের কারণে ক্রনিক সিগারেট স্মোকিং যারা দি সিগারেট স্মোকিং করছেন তাদের একটা প্রধান গ্রুপ সিওপিডিতে এফেক্টেড হয় এবং সিওপিডি কয়েকটা লাং এর ডায়াগনোসিস একসাথে হয় যেরকম ব্রোঙ্খা আইটিসুন উল্লেখ করেন অ্যাসমা ব্রং একটাইসিস অ্যাটাল তো সিওপিডি এমন একটা রোগ যেটা কখনো ভালো হয় না কিন্তু একটা মানুষ তো তারপরও সুস্থভাবে ভালোভাবে চলাফেরা করতে পারে তাদের লাইফস্টাইল লিড করতে পারে কাজ করতে পারে কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কাজ কন্টিনিউ করা লাইফে একটা সুখী স্বাস্থ্যভাবে বেঁচে যাওয়া এবং এই জন্য তারা ফিজিওথেরাপি হেল্প দিতে পারে প্লাস অফ কোর্স যে আপনি উল্লেখ করেন যে ইনফেকশন কমানোর জন্য মেডিকেল যেটা

ফেলে এবং সিওপিডি হচ্ছে প্রধান যে রোগটা সিগারেট স্মোকিং কারণে হয় কিন্তু এছাড়া যাদের হাঁপানি থাকে হাঁপানি তো অনেক বাচ্চাদেরও হয় এবং অনেক ইয়াং মানুষদের হাঁপানি হয় এবং তারা যখন বড় হবার সাথে যদি স্মোকিং হ্যাবিটটাকে নেয় সেটা তাদের হাঁপানির উপর বাজে প্রভাব ফেলবে ইভেনচুয়ালি তারা সিওপিডিও ডেভেলপ করতে পারে এছাড়া লাঙের অন্যান্য যে সমস্যাগুলো আছে যেমন যদি ফাইব্রোসিস থাকে তাহলে সিগারেট স্মোকিং কারণে সেটা আরও বাজে ভাবে এফেক্ট করে আর লাং ক্যান্সার তো আছে যেটার প্রধান কারণ ধরা হয় সিগারেট স্মোকিং সো সিগারেট স্মোকের কোনো কোনো পজিটিভ কিছু আমি বলতে পারছি না উপর যেটা করে এটা সবটাই অ্যাডভার্স এফেক্ট করে লাংকে জি আমরা ফিজিক্যাল থেরাপিতে যেটা দেখি যে আমাদের অনেক বয়স্ক পেশেন্টরাই হয়তো আগে স্মোকিং করতেন বা এখন স্মোকিং করছেন তা আমরা সবসময় পেশেন্টকে বলি স্মোকিং কুইট করার জন্য এবং সেটার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট হেল্প তাদের প্রাইমারি কেয়ার ডক্টর হোক বা অন্য কোনো স্পেশালিস্ট হোক সেখান থেকে হেল্প নেওয়া কারণ সিগারেট স্মোকিং এমন একটা জিনিস যে শুধু ডক্টর সব যেটা বললেন যে শুধু আমাদের ফুসফুসে বা লাংসেই না আমাদের সারা শরীরে প্রভাব ফেলে খারাপ প্রভাব ফেলে তো তার মধ্যে একটা হচ্ছে লো ব্যাক পেইন তো লো ব্যাক পেইনের একটা কারণ বলা হয় যে সিগারেট স্মোকিং আমরা জানি না সেটা যে কীভাবে রিলেটেড বাট আমরা জানি যে যারা সিগারেট স্মোকার তাদের লো ব্যাক পেইন সহজে ভালো হয় না তো এই জিনিসটা আমরা থেরাপিতে খুব কমনলি দেখি এবং আপনি একটা জিনিস উল্লেখ করলেন যে মানুষ যে ব্যথা ফিল করে যখন বা সিমটমসগুলো ফিল করে এই ব্যথাটাকে ডিসক্রাইব করবেন যে মানুষ কী ধরনের লাংসে প্রবলেম হলে কী ধরনের ব্যথা ফিল করে সো লাংসের যদি ভিতরে কোনো রোগ হয় যেমন ধরেন ইনফেকশন যদি হয় ইনফেকশনটা হতে পারে ফুসফুসের বাইরে যে পর্দাটা আছে সেখানে সেটাকে বলা হয় প্লুরা আচ্ছা সো সেখানে যদি ইনফেকশন হয় সেটার নাম হচ্ছে প্লুরিসি এবং সেই ইনফেকশনটা হলে যেই যেই যে ধরনের ব্যথা ডিসক্রাইব করবো সেটা হচ্ছে একটা খুব শার্প পেইন এবং সেই পেইনটা যখন শ্বাস ডিপ একটা শ্বাস নিবে তখন সেই পেইনটা আরও খারাপ হবে আর কি সো ওইটার সাথে একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে প্লাস সাধারণত তাদের একটা চেস্ট ইনফেকশনের সিমটমও থাকে যেমন তাদের কাশি কাশির সাথে কফ বের হওয়া জ্বর এ ধরনের সিমটমও থাকতে পারে সেটা হচ্ছে কমন একটা লাঙের পেইনের সিমটম বাট এছাড়াও আপনাদের বুকে অন্যান্য কারণে তো ব্যথা হতে পারে হৃদরোগের কারণে ব্যথা হতে পারে সেই ব্যথাটা সাধারণত সেন্ট্রাল এবং সেটা সাধারণত গলাতে রেডিয়েট করবে বা বাম হাতে রেডিয়েট করবে আর যদি ব্যথাটা যদি আপনার অরিজিন হয় মাসেলস এবং বোন থেকে যেটা নিয়ে আপনি প্রবলে ডিল করে থাকেন পেইন সেটা সাধারণত একটা স্টোরি থাকে এরকম যে সে হয়তো কোনো একটা ব্যথা পেয়েছিল বা বিস্তার একটা টান লেগেছিল সে ধরনের এবং ইউজুয়ালি তখন